হ্যালো স্টুডেন্টস আই হোপ ইউ অল আর এক্সট্রিম লেভেল সো আজকে আমি তোমাদের ডেটা ডিসকাস করবো তোমরা জানো তোমাদের আজকে থেকেই তোমাদের ডাব্লিউ দু হাজার চব্বিশের জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন করা সব আজ থেকে শুরু হয়ে গেছে এবং তার ওয়েবসাইটটা একটু চেঞ্জ হয়েছে সে কারণে আমার ভিডিও দিতে একটু তৈরি হচ্ছে তো এটাই যা মানে ওই ওয়েবসাইটে দেখবে অনেকে সকাল থেকে কাজ করছে না বা ইজ নট এক্সিস্ট এরকম অনেক মেসেজ এসছে তো সে কারণে যে মেন ওয়েবসাইট সেটা একটুখানি মানে ঠিক করা হয়েছে তো যাই হোক আমি সেটা নিয়ে বেশি ডিসকাস করছি না তোমাদের ডাইরেক্ট নিয়ে যাচ্ছি মানে যেগুলো দরকার সেখানে সেখানে গিয়ে তোমাদের যা যা ফিল আপ করতে হবে কীভাবে তোমরা এগোবে প্রত্যেকের স্টেপ বাই স্টেপ আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি এই ভিডিওতে কোনো স্টেপ মিস করবে না এবং বেশি তাড়াহুড়ো না করে যা যা বলছি সেগুলো ভালো করে শুনে এবং মন দিয়ে তোমাদের যে অ্যাপ্লিকেশান প্রসেসটা সেটা কিন্তু ঠিক করবে কারণ এরপর তোমাদের যে কাউন্সিলিং প্রসেস সেখানে গিয়ে কিছু প্রবলেম ফেস হতে পারে বা তুমি যখন ভর্তি হতে আবার চলেছ কোনো কলেজে তখন গিয়ে কিন্তু অসুবিধা হবে আর কিছু না তাই খুবই সাবধানে এবং যতটুকু বলবো তোমরা যেগুলো আমি বলছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করো কোনো অসুবিধায় পড়বে না তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক দেখতে পাচ্ছি যাওয়ার পর তোমরা এখানে সার্চ করবে ডবলিউ বিজেই বলে তো দেখো এখানে মেন ওয়েবসাইট যেটা আমি তোমাদের দেখাচ্ছি তো এখানে মেন ওয়েবসাইটে কিন্তু কাজ করছে না তো যেটা মেন ওয়েবসাইট আমি সেটাকে নিয়েছি এবার যেটা নতুন সেটা তোমাদের নিয়ে যাচ্ছি তো তোমরা সেই ওয়েবসাইটের লিঙ্কটা নিচে বক্সে দেওয়া থাকবে সেখানে গিয়ে ক্লিক করে তোমরা ডাইরেক্ট সেই পেজে চলে যাবে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে তো চলো আমি এটা নিয়ে যাই তোমরা ততক্ষণ দেখতে থাকো তো দেখো দেখতে হচ্ছে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে তোমাদের ডাব্লিউ বিজে নিউ পোর্টাল তো এই নিউ পোর্টালে তোমরা কি করে সমস্ত কিছু করবে আমি তোমাদের সমস্ত দেখাচ্ছি তো দেখো এখানে প্রথমে নিচে যাবে আমি তোমাদের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই লিংকটা কিন্তু নয় যেটা এখানে দেওয়া আছে এটা একদমই নয় তো আমি তোমাদের ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো দেখো ডাইরেক্ট লিঙ্কটা হচ্ছে এটা এই যে অনলাইন ফর্ম এখানে ক্লিক করবে তো তোমরা চলে যাবে সেই সিস্টেমে যেখানে গেলে করা হচ্ছে তো দেখো এখানে একটু টাইম নেবে নেটওয়ার্কের জন্য তো দেখো চলে এসেছে এটা তোমাদের হচ্ছে যে পেজটা সেটা এবার তোমরা যারা নিউ অ্যাপ্লিকেশন করছো তোমরা একদমই নিউ অ্যাপ্লিকেশন তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে দেখতে হচ্ছে আশা করছি এই জায়গাটা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে তো দেন একটু টাইম লাগবে এটা পেজটা লোড হবে তো তারপর দেখো এইখানটায় যাবে এগুলো সমস্তটা করে নেবে যে পাসওয়ার্ড পলিসি আছে এগুলো তো সবাই অনেকেই জানো এর আগে অনেক ফর্ম ফিল আপ করেছো যেই মেনের তো তা একবার বলে দিই কারণ বলা থাকলে সুবিধা কি তোমার বললে তোমার মনে থাকবে যে হ্যাঁ এটা এতগুলো এরকম করতে হয় এরকম করে পাসওয়ার্ড দিতে হয় যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছো তারা তো দেখো পাসওয়ার্ড মাস্ট বি এইট টু থার্টিন ক্যারেক্টার পাসওয়ার্ড আপার কেস লোয়ার কেস সব কিছু থাকতে হবে তো কোনো স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে নাম্বার থাকতে হবে তো এইগুলো হচ্ছে তোমার পাসওয়ার্ডের বেসিক জিনিস তো তারপর এখানে আই আগ্রিতে ক্লিক করবে তো তারপর আরেকবার লোড হবে এবং সেখানে চলে যাবে যে নিউ রেজিস্ট্রেশনের ফর্মটা সেখানে তো দেখো এখানটায় মোবাইল নাম্বার সমস্ত কিছু যা যা দেওয়া আছে তো আমি আপাতত করছি আমি আমার নাম দিয়ে একটুখানি করে দিচ্ছি তোমরা এখানে দেখো বুঝতে পারছো তোমার নাম তোমার নাম এখানে তোমার বাবার নাম এখানে তোমার মায়ের নাম এগুলো দিয়ে দেবে এগুলো তো আশা করি বলার দরকার নেই তোমরা এগুলো নিজেরা করবে ডেট অফ বার্থ ইন দা দেখবে আইডেন্টিফিকেশন টাইপ তো আইডেন্টিফিকেশন টাইপে তোমরা আধার যে আইডেন্টি টাইপ এখানে দেবে এবং এখানে তোমার যে আধার নাম্বার সেটাকে দিয়ে দিও যেখানে দেখো ভালো দেখলাম না আধার কার্ড দেয়নি তো আধার কার্ড দেয়নি তো কোনো প্রবলেম নেই তোমরা এখানটা যে অ্যানি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ এটাকে দিও এবং এখানে দেওয়ার পর এখানটাতে তোমরা তোমার আধার কার্ডের নাম্বার দিয়ে দিও বা তোমরা এখানে চাও দেখো এখানে যে আরও বাকিগুলো অপশনগুলো আছে যদি তোমার ভোটার কার্ড থাকে ভোটার কার্ড পাসপোর্ট রেশন কার্ড উইথ ফটোগ্রাফ তোমার ক্লাস অ্যাডমিট কার্ড সেটা দিতে পারো তোমার স্কুল আইডি কার্ড দিতে পারো কোনো অসুবিধা নেই তোমরা তো ভাববে দিলে কি হবে না একদমই নয় এখানে যে ছটা ছটা অপশন আছে অপশনের মধ্যে যে কোনো দিতে পারো এবং যে আইডি যেটা দেওয়া গভর্নমেন্ট তো এটাকে তোমরা আধার কার্ডের নাম্বারটাই দিও কারণ আধার কার্ডটা সব জায়গায় ভ্যালিড এখন তারপর হচ্ছে তো এই জেন্ডার জেন্ডার এগুলো তো আর বলার দরকার নেই আচ্ছা আইএসডি কোড দেখো ইন্ডিয়া দেওয়াই আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেখো আমি এখানে আই অ্যাগ্রি টু ইউজ ড সেন্ড আপডেট স্যান্ড নোটিফিকেশান এ একটা নতুন অপশন দিয়েছে তোমরা এখানে দিয়ে দিও এখানে ভ্যালিড ইমেল আইডিটা দেবে এই দুটোর মাধ্যমেই তোমার কাছে কিন্তু মেসেজ যাবে এবং ইমেল যাবে যে তোমার কিন্তু এই অ্যাপ্লিকেশনটা রেজিস্টার হয়ে গেছে তোমার মানে এই ডেটে তোমার মানে পরীক্ষা হবে এবং তোমার অ্যাডমিট কার্ড এই ডেটে আসবে ডাউনলোড করে নাও তোমার সমস্ত কিছু যা যে কিছু সব কিছু এখানে আসবে তো এখানে পাসওয়ার্ড দেখো এখানে পাসওয়ার্ড পলিসি আবার দিচ্ছে পাসওয়ার্ড মাস্ট বি দেখো আর বলে আমি দোকানে এখানে স্পেশাল ক্যারেক্টার যেটা বলেছে সেটুকু আমি বলে দিই স্পেশাল ক্যারেক্টার হিসেবে যে এক্সক্লেমেটরি মার্কস অ্যাট দ্য রেট হ্যাজ ডলার পার্সেন্টেজ অ্যান্ড এগুলো করে তোমরা স্পেশাল ক্যারেক্টার হিসেবে দিয়ে দেবে এবং একটা নিউমেরিক ভ্যালু তোমার থাকতেই হবে মানে যে কোনো একটা নাম্বার তোমাকে দিতেই হবে আর পাসওয়ার্ড আইট টু থার্টিন ক্যারেক্টার লং হলে সুবিধা মানে সেক্ষেত্রে পাসওয়ার্ডটা স্ট্রং বলে ধরে না হবে এই যা তো আমি পাসওয়ার্ড নিয়ে আর কিছু বলছি তোমরা নিজেরা একটা পাসওয়ার্ড দিয়ে যেখানে ক্যাপিটাল একটা অক্ষর থাকবে স্মল একটা অক্ষর থাকবে তারপরে যে কোনো তুমি মানে অক্ষর দিতে পারো আর একটা নাম্বার থাকতেই হবে আর যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার তোমার থাকতেই মাস্ট এগুলো দিয়ে তোমরা সেখানে সাবমিটটা করবে সাবমিট করার পর দেখবে তোমার এখানে একটা ওটিপি যাবে ফোনেতে তো সেই ওটিপিটা তোমরা ক্লিক করাবে এরপর আমি বাকি স্টেপটা তোমাদের দেখো এখান থেকে আমি বলে দিচ্ছি মেন প্রসেসটা এখানে গোটাটা দেওয়া আছে আমি তোমাদের বলে দিই তোমরা গোটাটা একবার দেখে নাও এবং তারপরে অ্যাপ্লাই করতে যাবে দেখতে পাচ্ছ আমি তোমাদের গোটা এখানটা বলে দিয়েছি নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই জায়গা ক্লিক করার পর তারপর তোমরা কোথায় আই আগ্রিতে ক্লিক করবে আই আগডিতে ক্লিক করার পর তারপরে সমস্ত এই যে যেগুলো চেক বক্স আছে চেক বক্সগুলোকে ক্লিক করার পর এগুলো তো বলে দিলাম তারপর সাবমিট অপশনে যাই ক্লিক করবে তারপর এখানে লেখা উঠবে ডু ইউ উইস টু সাবমিট ইয়েস করবে ইয়েস করার পর তারপরে দেখো আফটার ক্লিকিং অন ইয়েস বাটন দ্য ফলোইং পেজ উইল অ্যাপিয়ার মানে এই পেজটাকে ওপেন হবে এবং এখানে গিয়ে সাবমিট নেক্সট করবে মোবাইল ডিটেলস এখানে ইমেল আইডি সব দেওয়াই থাকবে আইডি টু ইউজ এখানে ইয়েস ইয়েস সব দেওয়াই থাকবে তো এখানটাই তুমি সাবমিট আর নেক্সট করবে এরপর কি করবে তোমার কাছে দুটো ডিফারেন্ট ওটিপি ঢুকবে ওয়ান ইজ দ্য ভ্যালিড রেজিস্ট্রেশন তুমি যে রেজিস্টার তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেটা যে ভ্যালিড সেটাকে তোমার এখানে অ্যাপ্রুভ হবে এবং তোমার যে ইমেলটা সেটা এখানে অ্যাপ্রুভ হবে তো ওটিপিগুলো এখানে দেখো এখানে যেমন এরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের কাছে তো এখানে চলে আসবে যদি না আসে তো রিসেন্ট ডোটি অপশনে দেওয়া আছে তোমার সে ডিসেবল করবে এবং তোমার যে ডোটি যাবে সেগুলোকে এখানে ভেরিফাই করিয়ে নেবে ভেরিফাই নেন ফাইনাল হলো এটা তোমার রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হলো তারপর দেখবে তোমার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার আসবে এই যে তোমার দেখতে হচ্ছে এই কর্নারে এই কর্নারে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার আসবে এখানে যখন ছ ডিজিট দেওয়া আছে বলে তোমার ছ ডিজিট দেওয়া হবে এমন না তোমার যে কোনো ডিজিটে থাকতে পারে তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে চলে আসবে ওটাকে কপি করবে এবং পাসওয়ার্ড তুমি জানা আছো তো ওইগুলোকে ক্লিক করবে এবং এগুলো কিন্তু খুবই মানে তোমার লাস্ট পর্যন্ত লাগবে এটাকে লিখে রেখো কাগজের মধ্যে বা তোমার যেখানে সুবিধা হয় সেখানে এইগুলো কিন্তু তোমাকে রিজার্ভ করে রাখতে হবে তোমার যতদিন না কোনো কলেজে ভর্তি হচ্ছে ততদিন এবং কলেজে ভর্তি হওয়ার পরেও কিন্তু এগুলো তোমার কলেজ থেকে জমা নেয় তো যাই হোক এইটা রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট হলো এরপরে এটাকে তোমরা করবে এবার এখানে দেখো ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা বাটন আসবে তো সেটা আসার পর তারপর তোমরা কি করবে দেখো এইগুলো সেই একই স্টেপ তোমার নেম তো দয়া থাকবে এরপর হচ্ছে তোমার যে ন্যাশনালিটি সেটা ইন্ডিয়ান এটা করে দেওয়া আর ওসিআই মানে হচ্ছে তোমার ইন্ডিয়ার বাইরে যারা ইন্ডিয়ার বাইরে বা যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকো যারা ডাবলিউ বিজেই এক্সাম দিতে চাও তো তারা এখানে ওসিআইটা ক্লিক করো তারপর হচ্ছে স্টেট অফ ডোমিসাইল তুমি কোন স্টেট থেকে বিলং করছো তোমরা এখানে অনেক বাইরে অনেক স্টেট থেকেই ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেকেই মানে অল ইন্ডিয়া জুড়ে প্রত্যেক স্টেটের ছেলেরাই এখানে অ্যাপ্লাই করতে পারে তোমরা যে স্টেট সেটা দিয়ে দিও তারপর হচ্ছে রিলিজিয়ান এগুলো আলাদা করে বলার কিছু নেই রিলিজিয়ান যার যার রিলিজিয়ান দিও ক্যাটাগরি ক্যাটাগরি যদি ও এ হয় তোমার কাছে যদি ওবিসি এ মানে ন্যাশনাল যেটা হয় সেটা যদি না থাকে যেটা ন্যাশনাল থেকে করা হয় মানে আর কি বলবো তোমার স্টেট লেভেল নয় যদি সেটা না থাকে যদি তোমার স্টেট লেভেল শুধু থাকে তাহলে সেই স্টেট লেভেলটা থাকলেই তুমি এখানে ওবিসি এ কিন্তু দিও অনেকে আছে যে স্টেট লেভেলে আছে কিন্তু যেটা ন্যাশনাল লেভেলে একটা ও সার্টিফিকেট হয় তো সেটা কিন্তু তোমাদের অনেকে থাকে না বলে অনেকে হয়তো ভাববে যে আমি ও এ দেবো কি দেবো না বা ও বি দেবো কি দেবো না সেটা নিয়ে টেনশন নেই তুমি ওয়েস্ট বেঙ্গল যদি বিলং করে থাকো এবং তোমার কাছে এই ওয়েস্ট বেঙ্গলের মানে গভর্নমেন্টের করা যে ও বিসি বি সার্টিফিকেট সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই ভ্যালিড বলে প্রুফ হবে ঠিক আছে তো এটা দিয়ে দেও তারপরে দেখো এখানে লেখা আছে সাব ক্যাটাগরি ডিটেলস তুমি কি পার্সোনালিজ ডিসাবিলিটি আর এই যে টিউশন ফি ওয়েভার আমি যতজনকে আমার ভিডিও যতজন দেখছো আমি প্রত্যেকজনকে এখানে বলবো প্রত্যেকজনকে বলবো এখানে যে টিউশন ফি ওয়েভারটাকে তোমরা এখানে ইয়েস করবে কারণ দেখো এই কুইশন ফি ওয়েভারটা কিন্তু কোন ক্যাটাগরি উপর নির্ভর করে না যে তুমি কোন ক্যাটাগরি থেকে মানে তুমি যে ওবিসি বা এসসি কি এসটি কোন কিছুর উপর নির্ভর করে না কি জেনারেল কোন কিছুর উপর নির্ভর করে না শুধু এখানে সুবিধাটা কি সুবিধাটা আমি বলে দিয়েছি আমি এখানে কিছু ডিসকাস করছি না তো তোমরা উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে চেক করে নেবে তো এটাকে অবশ্যই ইয়েস করে রাখবে আমার ভিডিও যতজন দেখছো আমি প্রত্যেকজনকে বলবো ইয়েস করে রাখবে পরে কিন্তু সুবিধা হবে আর সুবিধা যদি মানে সেক্ষেত্রে যে সুবিধাটা হওয়ার কথা সেটা তোমার র্যাঙ্ক সেরকম হলে তো পেয়ে যাবে আর না হলে সেটা কোনো অসুবিধা তোমার করবে না তুমি এমনি যে জেনারেল সবই পাবে তারপর এখানে তোমার করবে ইনকাম ক্যাটাগরি তোমাদের ফ্যামিলি যে ইয়ারলি ইনকাম সেটা কিন্তু এখানে দিয়ে দিও তো এরপর দেখো এখানে নেক্সট সেভেন নেক্সটে ক্লিক করবে সেভেন নেক্সট ক্লিক করার পর তারপর যাবে তোমার টুয়েলভ পাসিং যে ইকুইপমেন্ট ডিটেলসগুলো আছে যেমন পাসিং স্ট্যাটাস ইয়ার অফ পাসিং যারা অ্যাপেয়ার করছো তো সেগুলোকে কিন্তু তোমরা এখানে দেখবে অ্যাপিয়ারিং অপশন আসবে তো সেগুলো টুয়েলভ অ্যাপিয়ারিং ক্লিক করে দেবে স্ট্যাটাস অ্যাপিয়ারিং এখানে অপশন আসবে আর নেম অফ দ্য বোর্ড কোন বোর্ড থেকে কোন থেকে সেগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে এখানে তোমার মানে কোন বোর্ড এবং কোন ইনস্টিটিউট নেম সেগুলো এগুলোকে লিখে দেবে তো এরপর নেক্সট ক্লিক করার পর তারপর আসবে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস নিয়ে দেখো পিনকোড স্টেট ডিস্ট্রিক্ট হাওড়া এখানে একটা মানে তোমার দেখিয়ে দিয়েছে এক্সাম্পল হিসাবে তো এখানে এখানে সেভেন নেক্সট করবে সেভেন নেক্সট করার পর তারপর দেখবে এখানে তোমার আসবে এক্স্যাম সেন্টার ডিটেলস তো এক্স্যাম সেন্টার ডিটেলস কিন্তু তোমার চারটে সিটি দেওয়া যেত কিন্তু মানে একটু জেই মেনের ক্ষেত্রে তো এখানে তিনটে স্টেট দেওয়ার কথা এখানে দেখো দেওয়া আছে এক্স্যাম সেন্টার ডিটেলস তো এখানে তুমি কোন স্টেটে দিতে চাও তোমার কাছাকাছি স্টেট হিসাবে কোনটা সুবিধা হবে এখানে যে অপশনগুলো আসবে আমি এখানে বলতে পারছি না কারণ ভেতরে আমি ওয়েবসাইটে যাইনি তো এখানে সিলেক্ট স্টেট তো এখানে যা যা স্টেট আছে ইন্ডিয়ার মধ্যে প্রত্যেক স্টেট কিন্তু থাকবে এবং তোমার কাছাকাছি যে কোনো স্টেট এবং সেই এক্সাম সিটিটাকে তোমার চয়েস করে দেবে বাড়ির কাছাকাছি যেটা হবে সেটাকে কিন্তু আগে দিও কারণ সেখানে পড়ে তোমার চান্স বেশি এরপর এক্সাম সেন্টার ওয়ান টু থ্রি এটা কিন্তু মানে ভালো করে ডিসকাস করে এবং তুমি যেখানে যেতে পারবে তোমার সুবিধা হবে সেখানে গিয়ে সেখানে গিয়ে পরীক্ষা দিতে সুবিধা হবে যাতায়াতের সুবিধা হবে সেই জায়গাটা সেই এক্সাম সেন্টার হিসেবে দেবে এরপর এখানে সেভেন নেক্সট তারপর দেখবে এখানে একটা অপশান আসবে ডু ইউ উইস টু সাবমিট তো এখানে তোমরা ওকেটা ক্লিক করবে তো এখানে তারপর আসার পর দেখবে তোমার ফটোগ্রাফ চাইবে ফটোগ্রাফের ডকুমেন্ট তোমরা ডকুমেন্ট ফরম্যাট জেপিজে হতে হবে আর তোমার সিগনেচারটাও জেপিজে দুটোই ফরম্যাটে জেপিজে এবং কি কি কত এমবি থেকে কত কেবি থেকে কত কেবি দশ কেবি থেকে দুশো কেবির মধ্যে যে তোমার ফটোটা আর তোমার যে সিগনেচার সেটা চার থেকে তিরিশ কেবির মধ্যে থাকতে হবে তো এগুলো তোমরা কোথা থেকে করতে পারবে ডক্স একটা অপশান আছে মানে অ্যাপ আছে তোমরা সেখান থেকে গিয়ে করতে পারো তো ওইখানে দেখো কম্প্রেস সব অপশন আছে সেই কম্প্রেস অপশনে গিয়ে টেন টু টু হান্ড্রেড কেবির মধ্যে তোমরা সেটাকে নিয়ে আসবে তো হানড্রেড কেবি হলেও কোনো অসুবিধা নেই হান্ড্রেড কেবি করে দেবে রেখে দেবে ব্যাস তো সেখানে যেন তোমার ছবিটা ভালো করে দেখা যায় এবং তোমার সিগনেচারটা ভালো করে বোঝা যায় দেন সাবমিট অ্যান্ড রিভিউ তোমরা ওখানে সাবমিট করবে ফাইনাল সাবমিট কিন্তু না ওটা আপাতত সাবমিট এবং সেটা ফিল হয়ে থাকবে তারপর দেখো সেলফ ভেরিফাইড এটা সেলফ ভেরিফাইড এগুলোকে ক্লিক করবে সেলফ ভেরিফাই করবে যে হ্যাঁ এটা তোমারই ফটো কিনা তো তারপরে সেফ ফাইনালি অ্যান্ড নেক্সট এটাকে ক্লিক করার পর তারপর ওকে বলে অপশান আসবে ওকে ওটা ক্লিক করার পর তোমার এখানে যা যা আসবে দেখো প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট বলে এরকম অপশান আসবে তুমি এখানে যা যা দিয়েছ সব কিন্তু ভালো করে চেক করে নেবে যে হ্যাঁ ঠিকঠাক আছে কিনা যদি না যদি কোনো জায়গায় কিছু ভুল থেকে থাকে তো সেখানে প্রিভিয়াস বলে অপশান আছে সেই প্রিভিয়াস অপশানে গিয়ে তোমরা সেইগুলোকে ঠিক করে নিতে পারো বা তোমরা এখানে ডাইরেক্ট এই যে এদের এখানে যে লিঙ্কটা আছে এই যে এই জায়গাগুলো দেখা যাচ্ছে ভিউ এডিট অ্যাপ্লিকেশন ফর্ম মানে এখানে তুমি দেখে নিতে পারবে যে তোমার কোন জায়গাটায় প্রবলেম আছে তো সেটাকে গিয়ে ওখানটায় ঠিক করে নেবে দেন আরেকবার সব সেভ করে এখানে ফাইনাল সাবমিট এসে দেখবে ওটা চেক করবে ভালো করে দু থেকে তিনবার চেক করবে তারপর এই জায়গাটা এসে এখানে আমি একটা জিনিস বলে দিয়ে দেখো এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থাকবে যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তারপর এখানে এক্সাম সেন্টার নেম হুগলি শ্রীরামপুর হুগলি ব্যান্ডেল চার্চ এরকম চিনসুরা এরকম দেওয়া আছে সো দেন এখানে সেভেন ফাইনাল সাবমিট বলে অপশান আসবে সেটাকে ক্লিক করবে সেটা ক্লিক করার পর তোমার কি হয়ে যাবে ওখানে তোমাকে আরেকবার জিজ্ঞেস করবে যে আর ইউ ওয়ান টু সাবমিট ফাইনালি এরকম করে জিজ্ঞেস করবে দেখো তো এরকম ইয়েস করে দেবে তারপর তোমার অল প্রসেস ডান এবার হচ্ছে তোমার শুধু রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করা তো রেজিস্ট্রেশন ফিটা পেমেন্ট করতে হবে কত করে আমি আগে বলেছিলাম যদি তোমরা না জেনে থাকো তো ওই ভিডিওটা একবার গিয়ে চেক করে নাও সব ভিডিওটা দেখার গোটাররা জানার পর তোমরা অ্যাপ্লিকেশন করতে স্টার্ট করবে যেন কোনো কিছু অসুবিধা না হয় যে আমি টিউশন ফি কী আমি জানি না টিউশন ফি এবার কী আমি জানি না আমি ইয়েস করবো কি করবো জানি না তো এখানে কত ফিজ লাগবে আমি সেটা জানি না ফিজের জন্য আমার কি অনলাইন পেমেন্ট করতে হবে কীভাবে করতে হবে সেটা জানি না সমস্ত কিছু দেখো না জানা জিনিসগুলো বলে দেওয়া আছে ওপরে আই বাটনে আমি নিচে দিয়ে দিচ্ছি ওপরে আই বাটন দিয়ে দিচ্ছি এবং নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তো তোমরা গোটাটাই এবার চেক করে ভালোভাবে চেক করার পর তারপরে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করবে এবং নিজেরাই বাড়িতে করতে পারবে মোবাইলও হবে আমরাই সেই সময় কোনো ল্যাপটপ ছিল না আমরা মোবাইলে করেছি কোনো অসুবিধা হবে না তো সেখান থেকে রেজিস্ট্রেশন ফিটা যাবে এবং সেখানে অনলাইন পেমেন্ট অ্যান্ড পে ফি তারপর এখানে দেখো আমি যেগুলো বলেছিলাম যারা যারা জেনারেল দেখো পাঁচশো এখানে দিয়েই দিয়েছে সব কিছু আর এসসি এসটি ওবিসি দেখো এখানে সব দেওয়া আছে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি সব দেওয়া আছে টিএফডাব্লিউ মেলের জন্য চারশো ফিমেলের জন্য তিনশো অ্যান্ড থার্ড জেন্ডারলে তিনশো তো তারপরে এখানে তোমরা ডাউনলোড যে তোমার যে কনফার্মেশন পেজ সেটা পেজটাকে ডাউনলোড করে রাখবে ওটা কিন্তু মানে ফিউচারে ইম্পর্টেন্ট তোমার জন্য তো এটা কনফার্মেশন পেজটা ডাউনলোড করার পর তোমার এটা সাবমিট হয়ে যাবে এবং তোমার যে পেজটা সেটা সেটা এরকম দেখাবে তো এটাকে কিন্তু রিজার্ভ করে রাখবে এটা কিন্তু পরে দরকার হবে এবং এর ফাদার যা যা নোটিফিকেশন আসবে তোমাদের যা পারফর্ম্যান্স আছে যা আছে সব কিন্তু আমি ডিটেলস ভিডিও আলোচনা করবো তো চ্যানেলে আশা কর তোমরা আশা করছি গোটা ভিডিওটা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি তো চ্যানেলে যারা নতুন আছো তারা দেরি না করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এতে অনেকটা মোটিভেট হোক তোমাদের জন্য ভিডিও বানানোর এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও কিন্তু আরোই আসবে এবং তোমাদের কতটা বুঝতে পেরেছো কি না পেরেছো আমি জানি না তো বুঝতে পারলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও বুঝতে আশা করছি পেরেছো কারণ আমি অতটাও তেমন কঠিন বলিনি যাই হোক আজকের ভিডিও জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য বাই